আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন খালা? ভালো আছি বাবা। আচ্ছা খালা, আপনি কত বছর চালান এই অটো? চালান অটো? চালাই আমি এই 3 মাস। 3 মাস? জি। আপনার কি ছেলে মেয়ে আছে? আমার ছেলে আছে, দুইটা ছোট ছোট। তারা কি করে? একজন মাদ্রাসায় পড়ে, আর একজন ছোট 5 বছর। মাদ্রাসায় পড়ে? কিসে পড়ে মাদ্রাসায়? বাংলায়। আরবি পড়ে, বাংলাও পড়ে। আরবি পড়ে? হাফেজি পড়ে? না, তবু। ও, আর আপনি কয় মাস ধরে চালান গাড়ি? 3 মাস। 3 মাস? এই যে আপনি 3 মাস ধরে গাড়ি চালান, কিভাবে চালান? কষ্ট হয়, বইয়া থাকতে পারি না। কষ্ট হইলে কি করবো বাজান? আমার তো চালানোর মতো খাওয়ানোর মতো কোনো লোকজন নাই। অনেক চললে ফিরা মনে করেন, 2 পয়সা তো ঘর ভাড়া দিতে হয়, বাচ্চা গুলো খাইতে হয়, শাশুড়িরা অ্যাক্সিডেন্ট হয়েছে, জামাইটা হয়েছে, মানে কেউ তো কর্ম করতে পারে না। ডাইল ভাত খাইতে পারি, চলে। আবার ঘর ভাড়া আছে, আবার পোলারে দিতে হয়, এই কষ্ট করে খাই আর কি। আর কি করবো? চারজন। আমি খাওয়াই। আমি আর এই প্রথম রিক্সাতে পয়রা মাজায় ব্যথা পাইছি, এরপরে আবার এই চার দোকান করতাম, তো মেরুদণ্ডের হাড্ডি দুইটা ছুটতে গেছে গা, আবার ক্ষয় গিয়া ছুটতে গেছে। চেয়ারে বইয়া ওই দোকানদারি করতাম, দোকানদারি করতে করতে এরপরে আবার কিডনির সমস্যা হয়েছে। অন বাজান আমি কোনো কাম কাজ করতে পারি না, আর আমি 2 টাকা ভিক্ষাও করতে পারব না কোনো আনে গিয়া। প্রতিদিন 500-600 টাকা ইনকাম হয়। এই গাড়ি কি আপনার? গাড়ি আমার না, গাড়ি মানে হেরা কইছে যে তুমি হপাই 2-3 মাস ধরে চালাইতেছ, তুমি যদি টাকা পয়সা গুছাইতে পারো তো গুছাইয়া তুমি আস্তে আস্তে টাকা দিয়া দিও। এই প্রতিদিন আপনার টাকা দেওয়া লাগে নাকি গাড়ি? ওখানে 100 করে টাকা জমা দেই। প্রতিদিন 100 করে জমা দেই? এমনি তো জমা মানুষরে দেয় 300 টাকা, আমার থেকে হেরা 100 টাকা করে বর্তমানে নিতেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি অসহায় একজন মানুষ, এই ভিডিওটা সারা দেশের মানুষ দেখবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? তাদের উদ্দেশ্যে বলবো, আমারে মনে করেন দেখবার মতো, বা আমারে আজ পর্যন্ত আমি কোনোদিন কারোর কোনো সাহায্য পাইও নাই, আর দুজি আমারে কেউ এরকম কোনো কিছু করতো তাইলে আমি চল্লা ফিরা খাইতে পারতাম। আচ্ছা, আপনার যদি কোনো মোবাইল নাম্বার থাকে আপনি মোবাইল নাম্বারটা দিতে পারেন? হ্যাঁ দিব। বলেন, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। দেশের বাড়িতে কিছুই নাই, হেনে যাই এই কর্ম কি, নানি গো বাড়ি আছে, আর কোনো কিছু নাই, ওই এনেই পড়া থাকি, ঢাকায় পড়া থাকি। আপনার ভাই বোন কেউ নেই? কেউ নাই, ভাই বোন নেই, আমি একাই। আর আপনার ছেলে মেয়ে দুজন ছোট ছোট? ওরা মাদ্রাসায় পড়ে? মাদ্রাসায় পড়ে, একজন আর একজন ছোট বাসায়। দর্শক, আপনারা ভিডিওটি যারা দেখছেন, এই অসহায় মায়ের বয়সে আর আন্টি রিক্সা চালায় জীবন পরিচালনা করছে, যদি এই ভিডিওটি দেখে কারো মনে দয়া লাগে অবশ্যই তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো নাম্বারটা একটু যদি বলতে পারেন। আপনি বলতে পারবেন নাম্বার? আপনার কই আর ডাইল? আমি আপনি কইতে পারি না। আপনি বলতে পারবেন না? আপনি রিক্সা কি মিট করে এখানে চালান? হ্যাঁ, 1 নাম্বার, 10 নাম্বার, ওই শিয়ালবাড়ি এইদিকে চালাই। মহিলা চালাইতে পারবো নাকি, তারপর বাজান রাস্তাঘাট তো বেশি চিনি না, ভাড়াও জানি না, ওই যা দেয় মানুষে তাই নেই আর কি। আপনার রাস্তা ঘুরাই দেয় মাঝে মাঝে, যে খালা ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান।